আজকে তোমাদের টপিক হচ্ছে কোরাল রিফ। তো এইখানে আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, এটা একটা কোরাল পলিপের ছবি, কোরাল পলিপের ছবি। এটা কোরাল পলিপের মাউথ, এটা হচ্ছে স্টমাক, এইটা টেন্টেকেল, মানে হচ্ছে যেটা দিয়ে ওই সমুদ্রের ছোট ছোট খুবই সূক্ষ্ম সূক্ষ্ম জীবগুলোকে খাদ্য হিসেবে ভক্ষণ করে। এইটা হচ্ছে আউটার এপিডার্মিস, মানে ভেতরের যে নরম অংশ, সেই নরম অংশের বাইরের আবরণ হচ্ছে আউটার এপিডার্মিস। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এইটা ওই ক্যালসিয়াম কার্বনেট দ্বারা গঠিত শক্ত খোলস, শক্ত পদার্থ। এইটা হচ্ছে কোরালের বাইরের পলিপের, কোরাল পলিপের বাইরের অংশ। তো যাই হোক, আমরা এখন কোরাল রিফ নিয়ে আলোচনা করব। তাহলে আগে জানি কোরাল হচ্ছে, কোরাল রিফ এটা হচ্ছে কি, সমুদ্র জলের নিচে একটা বাস্তুতন্ত্র যেখানে শুধু কোরাল দ্বারা গঠিত, যেটা শুধু কোরাল দ্বারা গঠিত। তো অনেকগুলো কোরাল পলিপ, অনেকগুলো কোরাল পলিপ নিয়ে গঠিত হয় একটা কোরাল, আবার অনেকগুলো কোরাল রিফ, অনেকগুলো কোরাল নিয়ে গঠিত হচ্ছে একটা কোরাল রিফ। তো যেখানে কোরাল রিফ থাকে সেখানে, সেই জায়গাটাকে বলা হয়, কোরাল রিফকে বলা হয় রেন ফরেস্ট অফ দ্য সি, মানে সমুদ্রের বৃষ্টি অরণ্য। কারণ বৃষ্টি অরণ্য যেখানে বায়োডাইভার্সিটি, জীব বৈচিত্র্য বেশি থাকে, আমাদের ভূপৃষ্ঠের ওপর অবস্থিত বৃষ্টি অরণ্য সেখানে বায়োডাইভার্সিটি বেশি থাকে, ঠিক সেই রকম যেখানে সমুদ্র জলে কোরালের পরিমাণটা বেশি সেখানে বিভিন্ন ধরনের প্রাণী, চিংড়ি, কাঁকড়া, বিভিন্ন ধরনের মাছ, প্রচুর বায়োডাইভার্সিটি দেখা যায়। যদিও সমগ্র পৃথিবীতে এই কোরালের, সমগ্র পৃথিবীতে সমুদ্রের মোটেই 0.1% কোরাল অধিকার করে আছে, কিন্তু এটা হচ্ছে প্রায় 25% সামুদ্রিক জীবের ঘর। এবং এর আর্থিক মূল্য, অ্যানুয়াল গ্লোবাল ইকোনমিক ভ্যালু, আর্থিক মূল্য হচ্ছে $9.9 trillion, মানে 1 trillion মিন্স হচ্ছে 1,000 কোটি। ওকে, দেখো এখানে এই যে কোরাল পলিপ, এই যে ফুলের মতো দেখতে পাচ্ছ, এটা এগুলো কোরাল পলিপ। আগেই বলে রাখি কোরাল হচ্ছে কিন্তু একটি অমেরুদণ্ডী সামুদ্রিক প্রাণী। এই যে কোরাল পলিপ, এই 7 থেকে 8টি এগ নিয়ে, 7 থেকে 8টি এগ নিয়ে গঠিত হয় একটি কোরাল পলিপ। আবার কয়েক হাজার পলিপ নিয়ে গঠিত হয় একটি কোরাল। আবার কয়েক হাজার থেকে কয়েক কোটি কোরাল সঞ্চিত হয়ে গঠিত হয় কোরাল রিফ। তাহলে 7 থেকে 8টি এগ দিয়ে কোরাল পলিপ, কয়েক হাজার কোরাল পলিপ দিয়ে একটি কোরাল, কয়েক হাজার থেকে কয়েক কোটি কোরাল দিয়ে গঠিত হচ্ছে, এক স্থানে জমা হয়ে গঠিত হয় কোরাল রিফ। তো কোরাল হচ্ছে একটা সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণী, কিন্তু কোরাল আমরা জানি এটা নিজে থেকে সালোক সংশ্লেষ প্রক্রিয়া করতে পারে না। এই যে কোরালের এই স্থানে থাকে কি, অ্যালগি। কোরালের সাথে অ্যালগির সিম্বায়োস্টিক রিলেশনশিপ দেখা যায়। এই সিম্বায়োটিক রিলেশনশিপটি কি, সিম্বায়োটিক রিলেশনশিপ মিন্স হচ্ছে যে এই কোরাল এ দিচ্ছে অ্যালগিকে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রেট এবং ফসফেট, অ্যালগিকে দেয়। এবং অ্যালগি এই কার্বন ডাইঅক্সাইড, নাইট্রেট, ফসফেট আর সূর্যালোকের উপস্থিতিতে, সূর্যালোকের উপস্থিতিতে
এ সালোকসংশ্লেষ প্রক্রিয়া করে এবং সালোকসংশ্লেষ প্রক্রিয়া কি উৎপন্ন করে, সুগার, অ্যামাইনো অ্যাসিড আর লিপিডস। লিপিডস মিনস হচ্ছে জলে মানে দ্রবীভূত ফ্যাট আর কি। এইটা হচ্ছে, এগুলো হচ্ছে কে, কোরালের খাদ্য। এগুলো কোরালের খাদ্য, এইগুলো কোরালের খাদ্য হিসাবে। তাহলে এটা কোরাল দিচ্ছে অ্যালগিকে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রেট, ফসফেট, এবং অ্যালগি সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইডের সহায়তায় সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় দিয়ে তৈরি করছে এই সমস্ত খাদ্য। সেই খাদ্যগুলোকে দিচ্ছে কোরালকে এবং কোরালের সেগুলোকে খাদ্য হিসাবে গ্রহণ করে জীবনযাপন করছে, মানে নিজেদের বৃদ্ধি করছে কোরাল। ঠিক আছে, তো এখানে এই অ্যালগি যেটা বললাম আমি, কোরাল আর অ্যালগির মধ্যে এই রিলেশনটাই হচ্ছে মানে কোরিলেশন আর কি। অ্যালগির মধ্যে যে রিলেশনটা এটাই হচ্ছে সিম্বায়োটিক রিলেশনশিপ। তো এই যে অ্যালগি বললাম, এইখানে যে অ্যালগি থাকে, এই অ্যালগির মধ্যে একটা সেল থাকে, সেই সেলটার নাম হচ্ছে জুজ্যাক্সনথিলাই। জুজ্যাক্সনথিলা এইটা হচ্ছে কিন্তু অ্যালগি হচ্ছে কোরাল, কোরাল বললাম, কোরাল হচ্ছে অমেরুদণ্ড প্রাণী, আর অ্যালগি হচ্ছে কি, এটা হচ্ছে প্ল্যান্ট সেল, উদ্ভিদ কোষ। অ্যালগির মধ্যে এই যে জুজ্যাক্সনথিলাইটা রয়েছে, এই জুজ্যাক্সনথিলাই হচ্ছে প্ল্যান্ট সেল, এটা উদ্ভিদ কোষ। এই কোষটার দ্বারাই অ্যালগি কী করছে, সালোকসংশ্লেষ প্রক্রিয়া করছে এবং কোরালকে খাদ্য সরবরাহ করছে। এবং তার পরিবর্তে কোরাল এই অ্যালগিকে সংরক্ষণ দেয়, আবাস দেয়। অ্যালগি তো খুবই নরম, অ্যালগিকে সংরক্ষণ করে বিভিন্ন জীব থেকে, সমুদ্র জলের আঘাত থেকে অ্যালগিকে সংরক্ষণ করে কোরাল। এবং তার পরিবর্তে আবার অ্যালগি কোরালের খাদ্যের যোগান দেয়। তো এইভাবে যেটা আমি বললাম যে এইভাবে এই সিম্বায়োটিক রিলেশনশিপের মধ্যে এই কোরাল 95% খাদ্য কিন্তু সংগ্রহণ করে, 95% খাদ্য সংগ্রহ করে, বাকি 5% কিন্তু কোরাল, ওই যে বললাম যে কোরালের এই যে টেন্টেকেল, এগুলোর দ্বারা কোরাল বিভিন্ন সূক্ষ্ম সূক্ষ্ম জীবকে নিজের দিকে নিয়ে আসে এবং খাদ্য হিসাবে ভক্ষণ করে। ঠিক আছে, ওকে, বোঝা গেছে কোরাল পলিপ কী, কোরাল কী, কোরাল রিফ কী, বুঝতে পেরেছ? ওকে, এবার কোরাল ফরমেশন। আমরা জানি যে কোরাল মানে অধিকাংশ কোরালগুলো লাস্ট গ্লাসিয়াল পিরিয়ডে যখন বরফ গলতে শুরু করে, সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি পায়, তখন কোরালগুলো সৃষ্টি হয়। এবং যতগুলো আমরা কোরাল এখন দেখতে পাই, সব কোরালগুলোরই বয়স হচ্ছে 10,000 বছরের কম, less than 10,000। এই কোরালগুলো অনুভূমিকভাবে, এই কোরালগুলো অনুভূমিকভাবে প্রতি বছর 1 থেকে 3 সেন্টিমিটার বাড়ে, আর উলম্বভাবে 1 থেকে 25 সেন্টিমিটার পর্যন্ত বাড়তে পারে। কিন্তু এইগুলোর ডেপথ, এইগুলো যেখানে সমুদ্রের গভীরতা 150 মিটারের বেশি, সেইখানে কিন্তু কোরাল জন্মায় না। দেখো কোরাল কীভাবে সৃষ্টি হচ্ছে, এই যে কোরাল দুটোভাবেই সৃষ্টি হয়, একটা ইন্টারনাল ফার্টিলাইজেশন, একটা এক্সটার্নাল ফার্টিলাইজেশন। একসাথে একসাথে সমুদ্র জলে ম্যাচুয়ার যে কোরালগুলো, যেগুলো বয়স্ক, বয়স্ক মিনস পরিণত কোরাল আর কি, যেগুলো পরিণত কোরাল, সেগুলো একসাথে সমুদ্র জলে স্পার্ম এবং এগ ছাড়ে। দিয়ে স্পার্ম এবং এগ এই দুটো মিলিত হয়ে কি, জাইগোট সৃষ্টি হয়। জাইগোট থেকে প্ল্যানুলা, প্ল্যানুলা মানে হচ্ছে কি, লার্ভা, বেঙ্গাচির মতো প্ল্যানুলা। দিয়ে প্ল্যানুলার থেকে সৃষ্টি হয় ম্যাচুয়ার প্ল্যানুলা, দিয়ে প্রাইমারি পলিপ, দিয়ে ম্যাচুয়ার কলোনি, তারপর কোরাল সৃষ্টি হচ্ছে। তাহলে এই যে সময়টা, এই যে এগ থেকে লার্ভা, একটা পলিপে বললাম 7 থেকে 8টি ডিম থাকে, এগ থাকে, এবং এগ থেকে জাইগোট সৃষ্টি হচ্ছে, জাইগোট থেকে প্ল্যানুলা সৃষ্টি হচ্ছে, এই সময়টা নেই 7 দিন। আবার যদি এই
কোরাল থেকে কোরাল রিফ সৃষ্টি হতে 1 লাখ বছর লাগতে পারে, 1 লাখ ইয়ার। দেখো এখানে আমি সাইকেলটা দেখিয়েছি, লাইফ সাইকেলটা। এই যে এখানে একটা পরিণত কোরাল আছে, এ কী করছে, গ্যামেটস ছাড়ছে। গ্যামেটস মিনস হচ্ছে মেল ফিমেল সেল, মেল ফিমেল সেল ছাড়ছে কোথায়, সমুদ্র জলে। দিয়ে ডিমের নিষেক হচ্ছে ফার্টিলাইজড এগ। দিয়ে এই ডিমটার থেকে কী তৈরি হচ্ছে, লার্ভা, এই যে ব্যাঙাচির মতো লার্ভা। দিয়ে লার্ভাগুলো সমুদ্র জলে একটা জায়গায় সেটেল হচ্ছে, এগুলো তো ভাসছিল, এগুলো সমুদ্র জলে একটা জায়গায় জমা হচ্ছে, মানে সমুদ্র জলে নয়, সমুদ্রের সারফেসে। দিয়ে এগুলো ওপর দিকে বাড়ছে, ওপরের দিকে, এগুলো ওপরের দিকে বাড়ছে। দিয়ে এটা পরিবর্তিত হচ্ছে জুভেনাইল পলিপ, মানে ইয়াং পলিপের সৃষ্টি হচ্ছে। ইয়াং পলিপের থেকে হচ্ছে ম্যাচুয়ার পলিপ, ম্যাচুয়ার পলিপের থেকে সৃষ্টি হচ্ছে পলিপ কলোনি, মানে অনেকগুলো পলিপ একসাথে ক্যালসিয়াম কার্বনেট দ্বারা বাঁধা হয়ে আছে একসাথে, সেইটাকে আমরা বলছি কোরাল। আবার অনেকগুলো কোরাল একের পর একটা, তারপর একটা, তারপর একটা, এইভাবে জমা হয়ে হয়ে সৃষ্টি হচ্ছে কোরাল রিফ। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, এরপর আমরা কোরালের হিস্ট্রি জানবো, যে কোরাল যখন সৃষ্টি হয়েছে এটা হচ্ছে মিডিল ক্যাম্ব্রিয়ান যুগে। মিডিল ক্যাম্ব্রিয়ান যুগে, দেখো মিডিল ক্যাম্ব্রিয়ান যুগে মানে আজ থেকে 513 মিলিয়ন বছর পূর্বে মিডিল ক্যাম্ব্রিয়ান যুগে প্রথম কোরালের সৃষ্টি হয়। তারপর কোরাল মানে এটা ছিল ফার্স্ট সফট কোরাল। তারপর ধীরে ধীরে ওই এখন অনেকবার এই যে দেখো এই ডায়াগ্রামটাতে যে কোরাল এখানে সৃষ্টি হয়েছে মিডিল ক্যাম্ব্রিয়ান থেকে অর্ডোভিসিয়ান, তারপরে আবার কোরাল মারা গেছে, আবার ডেভোনিয়ান যুগে সৃষ্টি হয়েছে দেখা গিয়েছে, আবার কার্বনিফেরাস দেখা যায়নি, আবার পারমিয়ানের লাস্টের দিকে দেখা গিয়েছে, ঠিক আছে। দিয়ে মিডিল ট্রিয়াসিকে দেখা গিয়েছে, ঠিক আছে, আবার জুরাসিক থেকে আর্লি ক্রিটেসাস পর্যন্ত দেখা গেছে, তারপর কোরালগুলো আবার অবলুপ্ত হয়ে গেছে। দিয়ে এই এখন রিসেন্ট সেনোজোয়িক যুগে, মানে প্লিস্টোসিন ইওসিন এই সময় আবার কোরালটা ব্যাপকভাবে সমুদ্রে এর আবির্ভাব ঘটেছে, ব্যাপকভাবে সমুদ্রে আবির্ভাব ঘটেছে কোরালের। এরপর আসছি আমি, কোরাল বেঁচে থাকার জন্য কী কী সুটেবল কন্ডিশন দরকার। তাহলে দেখো এখানে কোরাল বেঁচে থাকার জন্য কী কী সুটেবল কন্ডিশন দরকার, কী কী সুটেবল কন্ডিশন দরকার। কোরাল বেঁচে থাকতে গেলে হার্ড সারফেস লাগবে, এই যেখানে কোরালটা দাঁড়িয়ে আছে সেই সারফেসটা যেন নরম না হয়, হার্ড শক্ত হয়, কঠিন হয়, পাথুরে হয়, নরম কাদা যেন না হয়, তাহলে কিন্তু কোরাল বৃদ্ধি পাবে না। আচ্ছা এখানে কী হতে হবে, সমুদ্র জলের উষ্ণতা 20 ডিগ্রির পাশাপাশি, মানে 18 ডিগ্রির যেন কম না হয়, আবার 30 ডিগ্রির যেন বেশি না হয়, অ্যারাউন্ড 20 ডিগ্রি। যদি অ্যারাউন্ড 20 ডিগ্রি না হয়, মানে বেশি হয়ে যায় এবং কম হয়ে যায়, তাহলে কিন্তু কোরাল মারা যাবে। ডেপথ এটা হচ্ছে বিলো 80 মিটার, অ্যাকচুয়ালি 50 থেকে 60 মিটার গভীরতে কোরাল ভালোভাবে জন্মায়, কিন্তু বিলো 80 মিটার ডেপথ বলা হয়েছে। বিলো 80 মিটার ডেপথ হলে সানলাইটটা কমে যাবে, সানলাইট কমলে সেখানে শালক সংশ্লেষ প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হবে, শালক সংশ্লেষ প্রক্রিয়া বাধা পেলে কোরাল বেঁচে থাকবে না। স্যালিনিটি লবণতা, লবণতার পরিমাণ 27 থেকে 30 পার্ট পার 1000 হতে হবে, মানে 1000 গ্রাম সমুদ্র জলে লবণের মাত্রা দেখানো হয়, সেই জন্য লবণতাকে পার্ট পার 1000-এ প্রকাশ করা হয়, নট পার্সেন্টেজ। তাহলে লবণতা এটা হতে হবে যে 27 থেকে 30, এর বেশি এবং এর কম লবণতায় কিন্তু কোরালের খাদ্য উৎপাদনে বাধার সৃষ্টি হয়, সেই জন্য এই লবণতাটা দরকার। তাহলে এবং সমুদ্র জলে পুষ্টিকর পদার্থ থাকতে হবে, সমুদ্রে বেশি পলিকাদার পরিমাণ যেন না থাকে, কারণ পলিকাদা থাকলে ওই কোরালের মুখে ঢুকে যাবে, ফলে কোরাল মারা যাবে, সেই জন্য এই সমস্ত সুটেবল কন্ডিশনগুলো দরকার।
20 degrees অ্যারাউন্ড সেলসিয়াস টেম্পারেচার, বিলো 80 মিটার ডেপ, হার্ড সারফেস 27 থেকে 30 parts per thousand স্যালিনিটি, এই সমস্ত সুটেবল কন্ডিশনগুলো কোরাল বেঁচে থাকতে হলে সমুদ্র জলে এই পরিবেশ দরকার। ওকে, ঠিক আছে, এরপরে নেক্সট ক্লাস, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস। সেকেন্ড ক্লাসে আমি বাকি অংশটা বলবো। এই কোরাল রিফ রিলেটেড টোটাল আমার 5টা ক্লাস থাকবে। ওকে, থ্যাংক ইউ।